সকালে শুরু হচ্ছে এক কাপ গরম গরম চায়ের সাথে। চায়ের কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদম ভুলো না, আর যদিও চাটা হচ্ছে জয়বাবুর জন্য। আমার আর বুনুর লাল চা, আর তারপরে এখন হচ্ছে জল খাবার খাওয়ার সময়। মানে ডাল পুরি হলে আরো বেশি ভালো হতো, এটা নান পুরি। কে এনেছে? এ আজকে এসেছে 6:30 সময়, তাই তো? সরি 7:30। আর এই একজন, ওরা তো নানপুরি খাচ্ছে, আর আমি মুড়ি টুড়ি কিছু খেয়ে নেব, কারণ তেলে ভাজা আমি খাবো না। চাটা খেয়ে চায়ের বাসনপত্র ধুয়ে রেখে দিয়েছি, আর এখন মাছ ভাজতে হবে। এটা হচ্ছে ময়া মাছ, 200 গ্রাম মাছ, 60 টাকা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে থাকো ব্লগটাকে, সকাল থেকে শুরু করে দিলাম। এখানে দেখো, আমি ভেবেছিলাম সুন্দরভাবে ভিডিও করব, বাট শেষমেশ আর করা হয়নি। আসলে বুনু আমার হেল্প করে দিয়েছিল, আমার শরীর ভালো ছিল না বলে। তো সকালে শুরু করেছি বাট করতে পারিনি। আর এখানে দেখো মিষ্টি হচ্ছে ঘর মুছছে, ও জেদ করছে যে ওই নাকি ঘর মুছবে। ও মিষ্টি এখন কার্টুন দেখবে বলে কাঁদছে। এদিকে ঘরটা মুছলাম আমি আর মিষ্টি মিলে, আর বুনুকে আজকে দায়িত্ব দিয়েছি হচ্ছে ইয়ে করার, কাপড় কাচা আর রান্না করার। রান্নার জোগাড় আমি সব করে দিয়েছি ওকে, রান্না করা, গ্যাস মোছা আর কাপড় কাচা। আর আমি ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম আর বিছানা সাফ করলাম। ও আর মিষ্টি ঘর মুছেছে আজকে, আর কাকিমারা এসেছে, তারাও কাকিমাকে দেখাচ্ছি। বলো কোথায় কিনেছো বলো। হ্যাঁ কাকিমারা রেডি যাবে এখন। আসলে বুনু রান্না করছিল, আর আমি বাকি কাজকর্মগুলো কাকিমাদের সাথে গল্প করতে করতেই করে নিয়েছি, সেই কারণে আর ভিডিও বিশেষ করা হয়নি। আর তার সাথেও বললাম শরীরটাও ভালো ছিল না, আর কিছুদিন থেকে মিষ্টিও খুব দুষ্টুমি করছে। এখানে আবার পরের দিনের কিছু ভিডিও ক্লিপিংস আমি শেয়ার করেছি। তো ওদিকে দুধ গরম করতে দিয়েছিলাম, এখানে মাছ ভাজতে দিয়েছি। দেখো কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা ভাজা হচ্ছে, আর আমি মাছটা পাতলা ঝোল করব কাঁকরোল পটল আলু আর ডাঁটা দিয়ে, ওই মাছের রসা বলতে পারো। আর এখানে দেখো উচ্ছে ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে, তো বুনুই করেছে এই হচ্ছে ভাজাটা। সেরকম 2 দিন শ্যুট করিনি, আজকে হচ্ছে বুধবার, বুধবারের রান্না বান্না আমি শেয়ার করছি। এই ভিডিওটা মেবি কালকে যাবে। আর রান্না আমি করছি না, রান্না করছে বুনু, তো আমি ওই কারণে সেরকম ভিডিও কিছু করছি না। মাঝে জাস্ট এলাম, শরীরটা ভালো যাচ্ছে না, তো 2 দিন থেকে কাজকর্ম বুনু আর জয় মিলেমিশেই করছে। আমি যেহেতু রেস্ট নিচ্ছি সেই জন্য আর সেরকম কোনো ভিডিও করছি না। থেকে গরম জল ছাড়া কিচ্ছু খাইনি, দিয়ে এখন একটু ছাতুর শরবত বানালাম এই হাফ গ্লাস মতো। আর এখন টাইম হয়েছে 12:50। পাতলা করে বানিয়েছি একদম, কারণ একটু পরেই ভাত খেতে হবে, সেই জন্য যাতে পেটটা খুব বেশি না ভরে যায় পাতলা করে হাফ গ্লাস মতো বানিয়েছি। এটা হচ্ছে ডাল সেদ্ধ, মানে আজকের রান্না এটা হচ্ছে ডাল সেদ্ধ। জয়ের খাওয়া হয়ে গেছে, বাকি আছে মিষ্টির জন্য, মিষ্টি এতটা খেতে পারবে না। আর এখানে দেখো মাছের ঝোল, সবজি দিয়ে মাছের ঝোল। আর এখানে হচ্ছে করলা পেঁয়াজ দিয়ে ভাজা, মিষ্টির একটা মাছ ভাজা, আর এই নিচটাই আছে মিষ্টির জন্য মাছের ঝোল লঙ্কা ছাড়া, আর হাঁড়িতে ভাত। স্নান করলাম, এখন 2টো বাজে, মিষ্টিকে ভাত খাওয়াবো ভাবছি, তো প্রচণ্ড কাঁদছে, জেদ করছে, বোতলে দুধই খাবে। আচ্ছা আসছি। আচ্ছা অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে আমরা নতুন বাড়িতে কবে যাচ্ছি। সত্যি কথা বলতে কি, যেতে তো চাইছি, এখন মোটামুটি সুস্থ, এখন চাইলেই যাওয়া যায়, কিন্তু আমাদের নতুন বাড়ির কিছু কাজ বাকি রয়ে গেছে, আর যেগুলো করার জন্য প্রয়োজন টাকা। আমাদের একটা টাকা পাওয়ার কথা, বাট সেটা হচ্ছে না। তো সেটা যতদিন হচ্ছে না ততদিন আমরা কাজটা করাতে পারছি না, আর কাজটা করাতে পারছি না বলেই আমরা নতুন বাড়িতে যাচ্ছি না। শুধু এটাই হলো রিজন, ওই একটু যদি টাকাটা তাড়াতাড়ি চলে আসে তাহলে আমাদের কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর আমরা চলেও যাব তাড়াতাড়ি। এমনিতে আমাদের খুব সমস্যা হচ্ছে, বাড়িটা তো আমাদের লোনে নেওয়া, তো আমাদেরকে ইএমআইটাও দিতে হচ্ছে, আবার এদিকে বাড়ির ভাড়াও দিতে হচ্ছে। তো এমনিতে খুব সমস্যার মধ্যেই রয়েছি, চিন্তাতেও রয়েছি। তোমরাও আমাদের সাথে একটু প্রে করো ভগবানকে, যেন টাকাটা তাড়াতাড়ি হাতে চলে আসে আর কাজটা করিয়ে তাড়াতাড়ি আমরা শিফট করে যেতে পারি।
তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো।